হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে ছুটি, বাট তারপরও আমি ছুটিতে নেই, আমি কাজ নিয়ে আছি। আজকে তোমাদের প্রথম দ্বিতীয় শ্রেণীর বাংলা বইটাকে আজকে অ্যানালাইসিস করেছি এবং সেটার উপরে একটা ভিডিও দিয়েছি, সেটা এডিট চলছে, একটু পরেই ভিডিওটা দেবো। পাশাপাশি আমি তোমাদের জন্য ইউনিক কিছু শিট করার চেষ্টা করছি, প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, ফোর ফাইভের জন্যও ট্রাই করছি, যাতে নতুনত্ব কিছু তুলে ধরা যায়, মানে নিজেদেরকে ভালো করার জন্য। পাশাপাশি ক্লাস ওয়াইজ যে কাজগুলো আমি করছি বা ক্লাস ওয়াইজ যে অপশনগুলো আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেগুলো আমার অনেক গুরুত্ব হিসেবে কাজ করবে। পাশাপাশি আমি তোমাদেরকে আরেকটু বলি, বাবা ভালো হাতের লেখা, ভালো হাতের লেখার জন্য সর্বোপরি একজন স্টুডেন্টের সবথেকে বড় হচ্ছে তার সদিচ্ছা। এখন তুমি লিখতে পারো ভালো, বাট তুমি মাঝে মাঝে খারাপ করে লিখছো বা তোমার সুন্দর হচ্ছে না বা তুমি মনের মধ্যে অনিয়া, আমি একটা ছোট্ট একটা পয়েন্ট বলি, তুমি স্যারের সামনে বসে সুন্দর লিখেছো, অনেক ভালো, লেখাটা দেখতে মুক্তার মতো, বাট তুমি বাসায় যখন প্র্যাকটিস করছো তখন একেবারে জঘন্য, মানে তুমি গুরুত্ব দিচ্ছ না, মানে তখন তোমার ইচ্ছা করছে না বা তোমার ভালো লেখার টেন্ডেন্সি কাজ করছে না, তখন কিন্তু লেখাটা খারাপ হয়ে যায়। বাট এটা মাথায় রাখতে হবে, দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে তুমি কলম ধরেছো, তুমি বুকে হাত রেখে বলবা আমি ওভার রাইটিং কাটাছাড়া করবো না, আমি সুন্দর করে লিখবো। তুমি প্রুফ করো, একটা সপ্তাহ প্রুফ করো, নিজের জায়গা থেকে প্রুফ করো যে আমি লেখা শুরু করেছি, এবার আমারটা উপরে রাখলাম, এ লেখা শুরু করলাম, তো আমি ওভার রাইটিং কাটাছাড়া করবো না এবং আমি সুন্দর করে লিখবো। এই টেন্ডেন্সি থেকে তুমি যতই নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করবে, একটা সময় তোমার এটা অটোমেটিক্যালি বেটার একটা জায়গায় এসে তুমি নিজেকে দাঁড় করাতে পারবে। কারণ আমার কথা হচ্ছে যে তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করছো, আবার অনেক সময় ঘাবড়াচ্ছ বা অনেক সময় নার্ভাস ফিল করছো, না, মনের জোর সবসময় রাখতে হবে। ভালো হওয়ার ক্ষেত্রে বা ভালো স্টুডেন্ট হওয়ার ক্ষেত্রে সবসময় আমরা যেটা দেখেছি যে একজন শিক্ষার্থী, সে মোটামুটি কোয়ালিটি, বাট সে একটা সময় সে অনেক ভালো কোয়ালিটির স্টুডেন্ট হয়ে গেছে, কী কারণে জানো? তার ঐকান্তিক ইচ্ছা বা তার চেষ্টা বা তার মানসিক জোরের কারণে। কারণ ভালো হওয়ার ক্ষেত্রে তোমার মানসিক জোরটা আছে বড়, তুমি যে ক্যাটাগরি দিয়ে পড়াশোনা করো, তুমি চাকরির জন্য পড়াশোনা করছো বা তুমি যে ক্যাটাগরি যে ধাঁচেরই হোক না কেন বা যে প্যাটার্নসের মধ্যে তুমি নিজেকে রাখো না কেন, তোমার ঐকান্তিক ইচ্ছা, তোমার মনের জোর, তোমার চেষ্টাই তোমাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবে। তো ভালো থাকবে বন্ধুরা, অল দ্য বেস্ট।